দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল এর জিএন এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন বড়দিন উপলক্ষে পিকনিকে বেরিয়েছিলেন বাড়ির সকলেই, বাড়িতে ছিলেন কেবল মাত্র একজন প্রৌঢ়। সে সময় বাড়িতে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় আর তাতেই আহত হন ওই বৃদ্ধা। বাড়িতে থাকা দুটি গাড়িতেও আগুন লাগে, ভস্মীভূত হয়ে যায় ঘরের আসবাবপত্র সহ সমস্ত সরঞ্জাম জিনিসপত্র। এদিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই প্রৌঢ়কে চিকিৎসা করানোর জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছই দমকলের দুটি ইঞ্জিনের এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও স্থানীয় এবং পরিজনদের অভিযোগ, সঠিক সময় মতো দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়নি। এখানে ঘরের লোকরা যারা জুনিয়ার আছে তারা সবাই পিকনিকে গেছিল, বয়স্ক ওনার বাবা মা ছিল, ঠিক আছে, আর দিদিমা ছিল। এবার কোনো কারণে এখানে এসেছিল, ওর মা এসেছিল, এসে এখানে দেখেছে হঠাৎ করে। মোস্ট পাবলিক বুঝতে পেরেছে যেটা, যে সিলিন্ডারও কিছু হচ্ছে তা বুঝতে পারেনি প্রথমে। প্রথমে মাথায় অল্প পুড়ে গেছে, দিয়ে ছুটে পালিয়ে গেছে, দিয়ে চিৎকার চেঁচামেচি হয়েছে। পাড়ার লোকরা সব এসেছে, পাড়ার লোকরা এসে গিয়ে প্রথমে দেখেছে যে সিলিন্ডারটা উল্টে আছে। এবার কোথা থেকে লেগেছে, কী লেগেছে সেটা পরের ব্যাপার। সিলিন্ডারটাকে একটু সে সলতে মতো জ্বলছিল, সিলিন্ডারকে তুলে নিয়ে একটু পালিয়ে গেছে। তারপরে তো ঘরটাতে প্রচণ্ড, এখানে কেরোসিন ছিল, তারপরে এখানে ফুল ট্যাঙ্ক তেল ছিল, দুটো বাইক ছিল, এটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পর এইখানে টোটাল যা যা ছিল টোটালি পুড়ে গেছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।